হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস ইলেভেনের শিক্ষার সংকীর্ণ অর্থ এই সম্পর্কে জানবো। আমি আগের দিন বলেছিলাম যে শিক্ষার সংজ্ঞা প্রসঙ্গে বলেছিলাম শিক্ষার দুটি অর্থ রয়েছে, একটি সংকীর্ণ অর্থ আর একটি ব্যাপক অর্থ। শিক্ষার সংকীর্ণ অর্থ বলতে বোঝায় শুধুমাত্র কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এক্ষেত্রে আমরা বলতে পারি তিনটে থিওরির কথা বলতে পারি। থিওরি অফ অ্যাক্রিয়েশন বা হরণ তত্ত্ব, এই তত্ত্বটি অনুযায়ী কোনো বিষয় সম্পর্কে তথ্য বা ইনফরমেশন আহরণ করাকেই বলছে শিক্ষা। এরপর বলছি গোল স্যাক থিওরি, যেটাকে বলছে যে শিক্ষার্থীর মন বা মস্তিষ্ককে এখানে শূন্য মনে করা হয়, এটা শূন্য। এবং শিক্ষক বা বয়স্ক ব্যক্তিরা বা তার পিতামাতা কী করে, সেই শূন্য থলিটাকে জ্ঞান দিয়ে কী করে ভর্তি করে, এই এটাকে বলছে গোল স্যাক থিওরি। এখানে বিদ্যা বা জ্ঞানকে বলা হচ্ছে স্বর্ণরূপী মোহরের সাথে তুলনা করা হচ্ছে, আর থলির সাথে শিক্ষার মন বা মস্তিষ্ককে তুলনা করা হচ্ছে। শিক্ষকের কাজ কি, সেই শিক্ষার্থীর যে শূন্য শূন্য মনটা রয়েছে সেই মনটাকে কী করা, জ্ঞান দিয়ে তথ্য দিয়ে তাকে ভর্তি করা। এরপর আসছে পাইপলাইন থিওরি, এটাও একটা শিক্ষার সংকীর্ণ অর্থ সম্পর্কে ধারণা দেয়। পাইপলাইন থিওরির কথা অর্থ হচ্ছে যে একটা বড় জলাধারের জলকে যখন আমরা কী করি, ছোট ছোট খালি যে পাত্র আছে সেগুলোকে কী করি, পাইপের সাহায্যে ভর্তি করি, তেমনি শিক্ষার্থীর মন বা মনকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করা হয়, কত খালি পাত্রের মধ্যে তুলনা করা হয়েছে। এবং শিক্ষকের কাজ হলো সেই খালি যে পাত্রগুলো রয়েছে সেগুলোকে জ্ঞান দিয়ে বা তথ্য দিয়ে বা বিষয় দিয়ে সেগুলো ভর্তি করা। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা বলতে যদি বোঝায় তাহলে কী বলবে, যে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা হলো যে এখানে শুধুমাত্র জ্ঞান বা পুঁথিকেন্দ্রিক বা বিদ্যালয় ভিত্তিক যে শিক্ষা সেটাকেই বোঝানো হয়েছে। এখানে শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর মন মানসিকতাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এবং শিক্ষার্থীকে কী মনে করা হয়, একজন নিষ্ক্রিয় শ্রোতা। শিক্ষার্থী এখানে কোনোভাবেই কোনোরকমভাবে সক্রিয় নয়, এবং শিক্ষা প্রক্রিয়াটা কী, একটি অপরিবর্তনীয় প্রক্রিয়া। এরপর আসছি এই যে শিক্ষার সংকীর্ণ অর্থটা বুঝলাম, এর কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা বৈশিষ্ট্য সম্পর্কে বললে আমরা এর পুরোপুরি সংকীর্ণ অর্থ সম্পর্কে বুঝতে পারবো। শিক্ষার সংকীর্ণ অর্থে বৈশিষ্ট্য বললে প্রথমেই বলবো কি, যে এটি একটি একমুখী প্রক্রিয়া। এটি একটি কি, একমুখী প্রক্রিয়া। এর অর্থ হলো এখানে শিক্ষকের কাছ থেকে কি করে শিক্ষার্থী জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীর এখানে বিশেষ কিছু করার থাকে না, শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীকে কি করে, পুঁথি দেখে বা বই দেখে যে জ্ঞান দেয় সেটাই হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ। নেক্সট হচ্ছে এটি একটি অবশ্যই পুঁথি ভিত্তিক বা পুঁথি কেন্দ্রিক শিক্ষা। তাহলে সংকীর্ণ অর্থে কি, শিক্ষা হলো পুঁথিকেন্দ্রিক বা বিদ্যালয় ভিত্তিক। বিদ্যালয় থেকেই আমরা এই জ্ঞান পাই, বই পড়ে শিক্ষকের কাছ থেকে। তাই সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য বললে বলা যাবে যে এটি হলো বিদ্যালয় ভিত্তিক। চার নম্বরে কি হবে, যে শিক্ষার সংকীর্ণ অর্থের একটি বৈশিষ্ট্য কি, এটি হচ্ছে ডিগ্রি লাভের প্রক্রিয়া। আমরা কি করি, শিক্ষক যে জ্ঞান দেয় বা বই পড়ে আমরা কি করি, পরীক্ষায় পাশ করি শুধুমাত্র। তাহলে এটি একটি কি, ডিগ্রি লাভের প্রক্রিয়া। নেক্সট আমরা বলতে পারি যে শিক্ষার্থীর এখানে চাহিদা, মানসিকতা, প্রবণতা ইত্যাদিকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী এখানে কি থাকে, নিষ্ক্রিয়। শিক্ষার্থী এখানে কি থাকে, নিষ্ক্রিয়। আর কি হতে পারে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, যে শিক্ষার্থী যেহেতু এখানে নিষ্ক্রিয় থাকে আর শিক্ষক এখানে কি থাকে, সক্রিয় থাকে, কিন্তু শিক্ষা, তাহলে শিক্ষার্থী আর শিক্ষকের মধ্যে
সম্পর্কটা কেমন হয়? দাতা আর গ্রহীতার সম্পর্কের মতন, শিক্ষক দান করছে আর শিক্ষার্থী সেটাকে গ্রহণ করছে। তাহলে বলতে পারি যে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষক শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক। আর কি হতে পারে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য? তাহলে কি দেখলাম, একমুখী প্রক্রিয়া কি একটি, এটি একটি পুঁথিকেন্দ্রিক প্রক্রিয়া, পুঁথিকেন্দ্রিক শিক্ষা, বিদ্যালয় ভিত্তিক শিক্ষা অবশ্যই, আর এটি ডিগ্রি লাভের প্রক্রিয়া, শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় থাকে আর দাতা গ্রহীতার সম্পর্ক থাকে, আর শিক্ষা কিরম হয় এখানে, অপরিবর্তনীয়। একেবারে পরিবর্তনশীল নয়। তাহলে শিক্ষার সংকীর্ণ অর্থের এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখানে শিক্ষার্থীর চাহিদা, মনোভাব, তার আগ্রহ, এগুলোকে একেবারে গুরুত্ব দেওয়া হয় না। তাই এই যে শিক্ষার সংকীর্ণ অর্থ, এই অর্থ হলো যে শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞান লাভ করা। তাই শিক্ষার সংকীর্ণ অর্থের এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এর থেকে আমরা শিক্ষার সংকীর্ণ অর্থ সম্পর্কে ধারণা বুঝতে পারলাম। এরপর আমরা শিক্ষার ব্যাপকতর অর্থ কি সেই সম্পর্কে জানব। শিক্ষার ব্যাপক অর্থ বা ব্যাপকতর অর্থে শিক্ষা কি বলতে বোঝায়? শিক্ষা হলো শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার যে ইন্দ্রিয় শক্তি আছে, তার যে ইন্দ্রিয়গুলো রয়েছে, যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, জিহ্বা বা ত্বকের সাহায্যে, পরিবেশ সম্পর্কে এবং মানসিক প্রক্রিয়ার সাহায্যে, পরিবেশ সম্পর্কে যে জ্ঞান সে অর্জন করে বা অভিজ্ঞতা অর্জন করে তাকেই বলে ব্যাপকতর অর্থে শিক্ষা। তাহলে শিক্ষা এখানে একটা কি জীবনব্যাপী প্রক্রিয়া, সেটা শুরু হয় শিশু জন্মানোর পর থেকেই শুরু হয় এবং সেটা চলে কত কত অবধি, মৃত্যু আগে পর্যন্ত। তাহলে শিক্ষা, ব্যাপকতরের শিক্ষা কি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার কোনো ছেদ বা বিরাম নেই, এটি চলতেই থাকে। আমরা সারা জীবন ধরে কারো না কারোর কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি। তাহলে এটার এটা কোনো ছেদ বা জ্যোতি নেই, তাহলে এটি কি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, তাই তো? এটা কি একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আর যেহেতু এটা সারা জীবন ব্যাপী চলে, তাই একে কি বলা হয়, ইটস এ লাইফ লং প্রসেস, ইটস এ লাইফ লং প্রসেস। শিশু তার নিজের চাহিদা, আগ্রহ, মনোযোগ ইত্যাদির উপর নির্ভর করে কোনো বিষয় সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে যে জ্ঞান অর্জন করে তাকেই বলছে শিক্ষা, ব্যাপকতর অর্থে শিক্ষা। এক্ষেত্রে শিক্ষা শিশুর জন্মানোর পর থেকে ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং আমরা যে আমরা আমাদের পরিবারের কাছ থেকে, আমাদের বড়দের কাছ থেকে, আমরা সমাজের কাছ থেকে যা শিখছি, যা নিয়ম কানুন, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে যা শিখছি, আদব কায়দা, কথা বলার ভঙ্গি যা শিখছি, সবই হচ্ছে এই শিক্ষার অন্তর্গত। তাহলে ব্যাপক অর্থ মানে হচ্ছে এর এর অর্থটা অনেক বেশি ব্যাপকতর, অনেক বেশি ভাস্ট। তাই শিক্ষা এক্ষেত্রে কি শুধুমাত্র জ্ঞান অর্জন করা, বই পড়ে জ্ঞান অর্জন করাকেই বোঝায় না, ব্যাপকতর অর্থে শিক্ষা বলতে বোঝায় যে জীবনব্যাপী সারা জীবন ধরে যে আমরা যে শিখছি কারো না কারোর কাছ থেকে তাকেই বলছে শিক্ষার ব্যাপক অর্থ। এবার শিক্ষার ব্যাপক অর্থ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভের জন্য এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে শিক্ষার ব্যাপকতর অর্থের বৈশিষ্ট্য যদি বলি, তাহলে এটা কি, এটি হলো একটি কি বহুমুখী প্রক্রিয়া, এটাকে আমরা একটি বহুমুখী প্রক্রিয়া বলতে পারি। আমরা শুধুমাত্র শিক্ষকের কাছ থেকে শিখি না, আমরা পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিখছি, তাহলে এটাকে কি বলা যায়, একটি বহুমুখী প্রক্রিয়া। নেক্সট আমরা কি বলতে পারি, এটি ধারাবাহিকভাবে চলে, তাই তো? এটা কিভাবে চলে, ধারাবাহিকভাবে, এর কোনো বিরাম নেই বা ছেদ নেই, এটি ধারাবাহিক প্রক্রিয়া বলতে পারি। নেক্সট আমরা বলতে পারি যে ব্যাপকতর অর্থে শিক্ষা হলো ক্রমবিকাশমূলক, শিক্ষা কি ক্রমবিকাশমূলক, আমরা ধীরে ধীরে শিখছি,
আমাদের বিকাশের মাধ্যমে শিখছি, তাই শিক্ষা একটা কি ক্রম বিকাশমূলক প্রক্রিয়া বলতে পারি। 4 নম্বরে বলতে পারি এটি হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ইটস এ লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া। আর এখানে শিক্ষার্থী কিরম থাকে? এখানে শিক্ষার্থী সক্রিয় থাকে। এখানে শিক্ষার্থী শুধুমাত্র নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকে না, শিক্ষার্থী এখানে কেমন থাকে? সক্রিয় থাকে। সে সক্রিয়ভাবে পারিপার্শ্বিক পরিবেশ থেকে তার অভিজ্ঞতা অর্জন করে কোনো বিষয় সম্পর্কে, তাই এখানে শিক্ষার্থী থাকে সক্রিয়। নেক্সট আমরা বলতে পারি যে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে সেগুলোর বৃদ্ধি ও বিকাশই হলো ব্যাপকতর অর্থে শিক্ষা, তাই এটি হচ্ছে সর্বাঙ্গীন বিকাশের উপযোগী। এটি কি? সর্বাঙ্গীন বিকাশে উপযোগী, বিকাশে উপযোগী। আর অবশ্যই এটি হলো, এটি যেহেতু একটি শিশু বা শিক্ষার্থীকে কেন্দ্র করে হয়, তাই এটি অবশ্যই শিশু কেন্দ্রিক তাহলে ব্যাপকতর অর্থে শিক্ষা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা, শিশু বা শিক্ষার্থীকে কেন্দ্র করে যে শিক্ষা আবর্তিত হয় তাকেই বলছে ব্যাপকতর অর্থে শিক্ষা। তাহলে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা সম্পর্কে কি জানলাম? যে শুধুমাত্র বই বা পুঁথি থেকে যে শিক্ষক আমাদের যে জ্ঞান দান করেন সেটি হলো শিক্ষার সংকীর্ণ অর্থ। আর ব্যাপকতর অর্থে শিক্ষা হলো আমরা শিশুরা যে নিজেদের ইন্দ্রিয় শক্তি এবং মানসিক প্রক্রিয়ার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে যে জ্ঞান লাভ করে বা জ্ঞান অর্জন করে বা অভিজ্ঞতা অর্জন করে তাকেই বলছে শিক্ষার ব্যাপকতর অর্থ বা ব্যাপক অর্থে শিক্ষার ধারণা হলো এটি। তাহলে আমরা এবার শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য এবং শিক্ষার ব্যাপকতর অর্থে শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমি শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা আর ব্যাপকতর অর্থে শিক্ষার যে পার্থক্য সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমাদের এই সম্পর্কে এই টপিকটা সম্পর্কে পুরোপুরি ধারণাটা স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যাবে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে তোমরা আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে, তোমাদের কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।